বন্ধুরা বর্তমান সময়ে অকাল মৃত্যুর দুটি মেজর কারণ হলো এক নম্বর স্ট্রোক দুই নম্বর হচ্ছে হার্ট অ্যাটাক দু হাজার একুশ সালে একটি সমীক্ষা থেকে জানা যায় তারা একটি সমীক্ষা করেন একশো জন মানুষের উপর যাদের বয়স পঞ্চাশের উপরে পঞ্চাশ জনকে নিয়মিত দুটি করে রসুনের কুয়া খেতে দেওয়া হয় সঠিক নিয়মে এবং পঞ্চাশ জনকে দেওয়া হয়নি সমীক্ষা শেষে এটা জানা যায় যাদের নিয়মিত রসুনের কুয়া দুটি করে খেতে দেওয়া হয়েছিল তাদের মধ্যে ষাট থেকে সত্তর শতাংশ ংশ পর্যন্ত হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে যেতে দেখা গেছে সুতরাং এই যে রসুন বা গার্লিক আছে এর মধ্যে মেডিসিনাল প্রপার্টি আছে বা মেডিসিনাল এফেক্ট আছে এবং এটা আমরা সকলেই জানি এবং প্রাচীন কাল থেকে অর্থাৎ জবে থেকে মানব জীবনে এসছে তবে থেকে কিন্তু এই রসুনটাকে মেডিসিন হিসেবে আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার করে আসা হচ্ছে বিভিন্ন রোগের ক্ষেত্রে এই যে রসুনের মেডিসিনাল এফেক্ট এর মূল কারিগর কিন্তু এর মধ্যে একটি অ্যাক্টিভ কম্পাউন্ড আছে যেটার নাম হলো অ্যালিসিন যখন রসুনকে চেবানো হয় বা ক্রাশ করা হয় বা থেতো করা হয় বা বাটা হয় বা ছোট্ট ছোট্ট টুকরো করে কাটা হয় দেখবেন এ থেকে রস জাতীয় এক ধরনের পদার্থ তৈরি হয় বা বের হয় যেটা থেকে এক ধরনের ঝাঁঝালো স্মেল বের হয় বা গন্ধ বের হয় এটা কিন্তু অ্যালিসিনের কারণে হয় যখন রসুনটাকে আপনি কাটবেন বা বাটবেন তখন কিন্তু বাতাসের সংস্পর্শে যখন বের হয় এই রসটায় তখন সেটা অ্যাক্টিভেট হয়ে যায় অর্থাৎ অ্যালিসিনটা অ্যাক্টিভেট হয়ে যায় আর এই অ্যালিসিন এবং সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ সালফার কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের শরীরের রোগ ভোগের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে এমনই সমীক্ষা বা গবেষণা বলছে তবে বর্তমান সময়ে অধিকাংশ মানুষই রসুনকে কিন্তু ভুল নিয়মে খেয়ে থাকেন প্রায় নব্বই শতাংশ মানুষই সঠিক পদ্ধতিতে রসুনকে সেবন করেন না আর এই জন্য তাদের শরীরে রোগ ভোগের ক্ষেত্রে রসুনের যে মেডিসিনাল এফেক্ট আছে বা অ্যালিসিনের যে কার্যকারিতা আছে সেটা থেকে তারা বঞ্চিত থাকেন আজকে এই ভিডিওর মধ্যে আপনার রসুন খাওয়ার সঠিক নিয়মের কথা বলবো বৈজ্ঞানিক ভিত্তিতে রসুন খাওয়ার সঠিক নিয়ম কি কাঁচা খেতে হবে না রান্না করে খাওয়ার ফলে আমাদের শরীরে উপকার হতে পারে কিছু খালি পেটে না ভরা পেটে সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো এবং স্ট্রোক বা হার্ট অ্যাটাক ছাড়া আমাদের শরীরে আর কি কি উপকার করে থাকে এই রসুন সমস্ত কিছু বিস্তারিতভাবে বলবো দেখুন রসুনের সবথেকে বড় কার্যকারিতা যেটা সেটা হচ্ছে আমাদের কার্ডিও সিস্টেম অর্থাৎ হার্ট সম্বন্ধীয় যে সমস্যাগুলো হয়ে থাকে যাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে এই হাই ব্লাড প্রেসার দীর্ঘদিন থাকতে থাকতে একটা সময় কিন্তু আমাদের হার্টের দুর্বলতা এসে যায় আমাদের রক্তের মধ্যে বিভিন্ন রকম লিপিডস আছে যেমন কোলেস্টরল ট্রাইগ্লিসরাইড এদের আবার বিভিন্ন রকম ভাগ আছে যেমন এলডিএল কোলেস্টেরল যেটাকে খারাপ কোলেস্টেরল বলা হয় এই খারাপ কোলেস্টেরল আমাদের ধমনির মধ্যে প্লাক তৈরি করে যেটা আমাদের হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায় গবেষণা বলছে যে প্রতিদিন যদি দুটি করে কুয়ার রসুন সেবন করা যায় সঠিক নিয়মে সেক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশার রেগুলেট হতে দেখা যায় বা ব্যালেন্স হতে দেখা যায় এমনকি আমাদের রক্তের মধ্যে কোলেস্ট্রলের মাত্রা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ হয় বিশেষ করে এই এলডিএল কোলেস্ট্রল যেটা আমাদের ধমনির মধ্যে প্লাক তৈরি করে এই কোলেস্ট্রলটাকে খুব সুন্দরভাবে কমায় কিন্তু রসুনের মধ্যে থাকা বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ডগুলো এবং কিছু গুরুত্বপূর্ণ পলিফেনলস আছে এই কম্পাউন্ডগুলো এই এলডি কোলেস্ট্রলকে খুব সুন্দরভাবে কমাতে সাহায্য করে যাতে আমাদের হার্টের হেলথ ভালো থাকে বা ভবিষ্যতে হার্ট অ্যাটাকে ঝুঁকি না হয় অনেকেই দেখবেন বর্তমান সময়ে স্ট্রোকের কারণে অকাল মৃত্যুতে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন স্ট্রোকের ক্ষেত্রে হয় কি আমাদের ব্রেনের মধ্যে যে ব্লাড ভেসেলসগুলো থাকে সেইগুলো ফেটে যায় সেই জায়গায় হেমারেজ হয়ে যায় আর এই কারণে সমস্যা তৈরি হয় বা তার অকাল মৃত্যু হয় এক্ষেত্রে মেজর যে কারণটা দায়ী থাকে সেটা হাই ব্লাড প্রেশার যেটা হঠাৎ করে আমাদের শরীরে বেড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আমাদের কোলেস্ট্রল বা রাইড বেড়ে যাওয়ার কারণে আমাদের ধমনীগুলোর উপর প্রেশার ক্রিয়েট হয় এই সমস্যা থেকে আমাদের মুক্তি দেয় বিভিন্ন রকম মেডিসিন আছে যেমন অ্যাসপিরিন গ্রুপের এগুলো রক্ত পাতলা করার মেডিসিন এগুলোকে বলা হয়ে থাকে যারা নিয়মিত রক্ত পাতলা করার মেডিসিন খেয়ে থাকেন তারা যদি নিয়মিত দুটি করে রসুনের কোয়া সেবন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই রসুন ন্যাচারাল ব্লাড থিনারের কাজ করে এতটাই গুরুত্বপূর্ণ রসুনের কার্যকারিতা তাই কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর এর ভালো রকম প্রভাব আছে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় রক্তচাপকে কমায় এমনকি স্ট্রোকের সম্ভাবনাকেও কমিয়ে দেয় দুই নম্বর হচ্ছে ইমিউন সিস্টেমের উপর গার্লিক বা রসুনের খুব ভালো রকম প্রভাব আছে দেখবেন যারা অল্পেতি সর্দি কাশি সমস্যাতে ভুগবেন বারবার ইনফেকশান হয় জ্বর হয় সিজন বা ওয়েদার চেঞ্জ হলি যখন ওয়েদার চেঞ্জ হয় তখন বাতাসে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো খুব বেশি পরিমাণে ঘোরাফেরা করে যেগুলো ইমিউন সিস্টেম বা ইমিউনিটি পাওয়ার কম থাকলে খুব সহজেই ধরে নেয় এবং তারা রোগাক্রান্ত হন যদি আপনি নিয়মিত সঠিক নিয়মে দুটি করে রসুনের কোয়াকে সেবন করতে পারেন নিয়মিত লাগাতার সেক্ষেত্রে এই ধরনের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন কারণ রসুনের মধ্যে যে সালফার কম্পাউন্ড থাকে এটা ব্যাকটেরিয়াল হয়ে থাকে অ্যান্টিমাইক্রোবিয়াল হয়ে থাকে এছাড়া গবেষণা বলছে রসুনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল গুণাগুণ আছে অর্থাৎ রসুন বা গার্লিক এক কথায় ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্সের কাজ করে যেটা আপনাকে সব দিক থেকে রক্ষা করবে এছাড়া যাদের অ্যাজমার সমস্যা আছে দীর্ঘকালীন তাদের চেষ্টের মধ্যে কফ জমে থাকে সর্দি সর্দিকাছির সমস্যা পিছু ছাড়ে না এই সব সমস্যার ক্ষেত্রে গার্লিক বা রসুন কিন্তু খুবই কার্যকরী এমনই বর্তমান বিজ্ঞান বা গবেষণা বলছে নাম্বার থ্রি ব্রেন হেলথের ক্ষেত্রে পঞ্চাশ বছরের উপরে যাদের বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে অ্যালজাইমাস ডিজিজ এবং ডিমেনশিয়া এইগুলো কমন প্রবলেম অর্থাৎ এই বয়স থেকে তারা সমস্ত কিছু ভুলতে আরম্ভ করেন অল্পেতেই ভুলে যাওয়ার সমস্যা থাকে এছাড়া তাদের নিউরোলজিক্যাল সিস্টেমের মধ্যে প্রবলেম হয় বিভিন্ন রকম নার্ভের সমস্যা হয় অনিদ্রার সমস্যা থাকে এই সব সমস্যা থেকে খুব সুন্দরভাবে কিন্তু গার্লিক বা রসুন তাদের মুক্তি দিতে পারে যদি নিয়মিত সঠিক নিয়মে সেবন করা যায় ওভারঅল আমাদের ব্রেনের মেমোরিকে বুস্ট করার জন্য আমাদের ব্রেনের মধ্যে যদি সেল ড্যামেজ হয় দেখা যায় যে গার্লিক বা রসুনের মধ্যে এমন কিছু পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের ব্রেনের ফ্রি রেডিক্যালসগুলোকে মেরে দিতে সক্ষম হয় ফ্রি রেডিক্যালস কি ফ্রি রেডিক্যালস আমাদের কিন্তু শরীরের মধ্যে সেলগুলোকে আস্তে আস্তে নষ্ট করে দেয় বা ড্যামেজ করে দিতে আরম্ভ করে তেমনই আমাদের ব্রেনের মধ্যে যে সফট সেল বা টিস্যুগুলো আছে সেইগুলো ফ্রি রেডিক্যালস নষ্ট করে দিতে বা ধ্বংস করে দিতে আরম্ভ করে আর রসুনের মধ্যে থাকা এই বায়োয়াক্টিভ কম্পাউন্ডগুলো এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিন্তু এই ফ্রি রেডিগাসগুলোকে ক্রমশ দমন করতে বা মারতে সক্ষম হয় তাই আমাদের ব্রেনের হেলথকে সুন্দর এবং মজবুত রাখার জন্য রসুন বা গার্লিকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে নাম্বার থ্রি লংজিভিটি লাইফ এক্সটেনশান কে না চায় যে আমি দীর্ঘ জীবন লাভ করি এবং সুস্থভাবে বেঁচে থাকি দীর্ঘ জীবন লাভ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ন্যাচারাল যে উপায়গুলো আছে সেগুলো অবশ্যই অবলম্বন করতে হবে মেডিসিন যত খাবেন নিয়মিত মেডিসিন খাওয়ার ফলে একটা রোগকে আপনি ঢাকা দিতে চাইবেন আরও দশটা রোগ উড়ে এসে জুড়ে বসবে দীর্ঘ জীবন লাভ করার ক্ষেত্রে আমাদের ওভারঅল বডির যে মেনটেনেন্স আছে সেটাকে বজায় রাখা খুবই জরুরি বর্তমানে যে লাইফস্টাইল ডিসিজগুলো আছে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস থাইরয়েড এই যে সমস্যাগুলো আছে এইগুলো কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশের উপরই আমাদের শরীরে এসে যাচ্ছে এবং এই সব ডিজিজ থেকে আরও নানা রকম রোগভোগ আসছে যেগুলো বর্তমানে আমাদের আয়ুকে কমিয়ে দিচ্ছে বা আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে স্ট্রোকের ঝুঁকি বাড়ছে এমনকি কিডনি লিভারকেও আস্তে আস্তে ড্যামেজ করছে ওভারঅল সমস্ত রোগের ক্ষেত্রেই কিন্তু একটা মূল্যবান ঔষধের কাজ করে এই গার্লিক বা রসুন যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আয়ু বাড়তে পারে বা আপনার লাইফ এক্সটেনশান হতে পারে আপনি দীর্ঘ জীবন লাভ করতে পারেন পাঁচ নম্বর হচ্ছে আমাদের লিভারের স্বাস্থ্যের ক্ষেত্রে অর্থাৎ লিভার হেলথের ক্ষেত্রে বর্তমান সময়ে চোদ্দ পনেরো বছর বয়স থেকে সকলের মধ্যে ফ্যাটি লিভারের সমস্যা ধরা পড়ছে যেটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর এই ফ্যাটি লিভারের সমস্যা কোনো কারণেই নিয়ন্ত্রণের মধ্যে আসছে না যে কারণে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ওপর একটা বড় প্রভাব পড়ছে গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশন ব্লটিং কনস্টিপেশান এই সমস্যাগুলো এসে যাচ্ছে এবং এ থেকে আমাদের শরীরে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে যেমন উইকনেস অর্থাৎ ক্লান্তি দুর্বলতা অলসতা এবং শরীরে পুষ্টির অভাব কারণ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে সম্পূর্ণভাবে পরিচালনা করে আমাদের লিভার যখন লিভারের মধ্যে এক্সট্রা ফ্যাট জমে যাবে লিভার তার স্বাভাবিক কার্য প্রবৃত্তিগুলো করতে পারবে না তাই লিভারের মধ্যে যে অতিরিক্ত ফ্যাটটা আছে সেটাকে কমানোর জন্য এমনকি লিভারের ফাংশানকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য গার্লিকের মধ্যে থাকা এই অ্যাক্টিভ কম্পাউন্ড যেটি আছে যেটার নাম অ্যালিসিন এর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এটা লিভারের মধ্যে জমে থাকা ফ্যাটগুলোকে খুব সুন্দরভাবে রিডিউস করতে সাহায্য করে পিত্তরসের খরণকে বাড়ায় এমনকি লিভারের যে এনজামস ভ্যালুগুলো আছে বা ফাংশানগুলো ইম্ব্যালেন্স হয়ে গেলে সেইগুলোকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সঙ্গে সঙ্গে যাদের ওয়েট খুব বেশি বা শরীরের মধ্যে ওবেসিটি আছে পেটের মধ্যে চর্বি জমে আছে গোটা শরীরে এক্সট্রা ফ্যাট জমে আছে সেই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ ফ্যাট লস করার ক্ষেত্রে কিন্তু গার্লিকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রতিদিন সকালে যদি সঠিক নিয়মে গার্লিক বা রসুনকে খেতে পারেন সেক্ষেত্রে শরীরের ওজন ধীরে ধীরে কমতে দেখা যায় অর্থাৎ ফ্যাট লস হতে দেখা যায় এরপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে সেটি হলো আমাদের শরীরে বোন এবং মাসেল অর্থাৎ হাড় এবং পেশিকে শক্তপোক্ত করতে গার্লিকের খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এর মধ্যে এমন কিছু মিনারেল থাকে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক আয়রন এই যে পদার্থগুলো আছে বা এই মিনারেলগুলো আছে এইগুলো কিন্তু আমাদের হাড়কে স্ট্রেংথান করতে এবং মাসেলকে মজবুত ও শক্তিশালী করতে সাহায্য করে এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো যারা নপুংসকতার সমস্যায় ভোগেন পুরুষদের মধ্যে সমস্যা দেখা যায় বৈবাহিক জীবনে তাদের নপুংসকতার সমস্যার ক্ষেত্রে কিন্তু গার্লিকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গার্লিক তাদের স্পেশাল অর্গানের উপর ব্লাড ফ্লো বাড়ায় এবং সেই জায়গার স্টেন বা দৃঢ়তাকে খুব সুন্দরভাবে ধরে রাখতে সাহায্য করে এমনই রিসার্চ বা গবেষণা বলছে যদি প্রতিদিন গার্লিক সেবন করা যায় নপুংসকতার সমস্যা দূর হতে দেখা যায় শেষে যে পয়েন্টটির কথা বলবো সেটি হল ডায়াবেটিস অর্থাৎ সুগার যাদের ডায়াবেটিসের সমস্যা আছে টাইপ টু তাদের ক্ষেত্রে দেখা যায় যে ইনসুলিনের সমস্যা হয়ে থাকে ইনসুলিন সেন্সিটিভ হয়ে যায় ইনসুলিন কাজ করে না সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে নিয়মিত রসুন সেবন করলে কিন্তু আমাদের প্যানক্রিয়াসের বেটা সেল থেকে যে ইনসুলিনের ক্ষরণটা কমে যায় সেটা আবার আগের অবস্থায় ফিরে আসতে দেখা যায় এমনকি আমাদের কোষ বা সেলের মধ্যে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়তে দেখা যায় তাই টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রেও কিন্তু গার্লিক বা রসুন খুবই উপকারী বা কাজের এইবার আপনাদের বৈজ্ঞানিক ভিত্তিতে অর্থাৎ সায়েন্টিফিক ওয়েতে আমরা গার্লিক বা রসুনকে কিভাবে সেবন করব সেই নিয়মটার কথা আপনাদের বলবো বিভিন্ন জন্যে বিভিন্ন রকম মতবাদ দেন বিভিন্ন রকম নিয়মের কথা বলেন তবে আপনাদের প্রথমেই যেটা বলেছি যে গার্লিক বা রসুনের মধ্যে একটি অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে যেটি মূল কাজের সেটি হলো অ্যালিসিন এবং কিছু সালফার কম্পাউন্ড থাকে যখন আপনি গার্লিককে গরম করবেন বা রান্না করে খাবেন তখন কিন্তু এর এই যে অ্যাক্টিভ কম্পাউন্ডটি আছে অ্যালিসিন এর কার্যকারিতা প্রায় পঞ্চাশ শতাংশ মতো কমে যেতে দেখা যায় সঠিক ঔষধীয় গুণাগুণের জন্য বা মেডিসিনাল এফেক্টের জন্য বা আজকে এই ভিডিওর মধ্যে যতগুলো কাজের কথা বললাম সবগুলো সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু রসুনকে আপনাকে কাঁচা অবস্থায় খেতেই হবে কোনো কারণেই এটাকে তেলের সঙ্গে গরম করে বা রান্না করে খাওয়া যাবে না প্রতিদিন সকালে হালকা ব্রেকফাস্ট করার পর খাবেন একদম এমটি স্টোমাক বা খালি পেটে খেতে যাবেন না এতে অনেকের কিন্তু পেটের মধ্যে জ্বালা পোড়ার সমস্যা বা হাইপার অ্যাসিডিটির সমস্যা হতে দেখা এমনই রিসার্চ বা গবেষণা বলছে একদম খালি পেটে খাওয়া যাবে না ব্রেকফাস্টের পর দুটি মাত্র রসুনের কোয়াকে সুন্দর করে ছাড়িয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কাটুন এবং কিছুক্ষণ রেখে দিন কারণ এর মধ্যে থেকে বাতাসের সংস্পর্শে এই যে রসটা বেরোবে এটা অ্যালিসিন এটাকে অ্যাক্টিভেট হতে পাঁচ মিনিট মতো সময় দিন তারপর আপনি সেই ছোট্ট ছোট্ট টুকরোগুলো মুখে দিয়ে এক গ্লাস মতো নর্মাল ঠান্ডা জল খেয়ে নিন নর্মাল রুম টেম্পারেচারের যে জল আপনি খান সেই খেয়ে নিন গরম জল কিন্তু কোনো ভাবেই খাবেন না বা এটাকে আপনি থেতো করে বা বেটে কিছুক্ষণ রেখে দিতে পারেন তারপর সেটা মুখে দিয়ে নর্মাল ঠান্ডা জল খেতে পারেন এইভাবে রসুনটাকে আপনি নিয়মিত সেবন করবেন এছাড়া দিনের যে কোনো সময় খাবার দাবারের সঙ্গে বা স্যালাড হিসাবেও আপনি রসুনকে খেতে পারেন তবে অবশ্যই কিন্তু কেটে পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না তাহলে কিন্তু এর কার্যকারিতা আপনি সঠিকভাবে পাবেন না সুতরাং আপনারা বুঝলেন যে রসুনকে কোনোরকমভাবেই কিন্তু টেম্পারেচার বা তাপমাত্রার সংস্পর্শে আনা যাবে না কাঁচা অবস্থায় খেতে হবে এবং কেটে কিছুক্ষণ রেখে দিতে হবে বা থেতো করে বা বেটে যে অবস্থাতেই খান না কেন সেটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে অ্যালিসিনটাকে অ্যাক্টিভেট হতে দিতে হবে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে রসুনের কিছু গুরুত্বপূর্ণ কার্যকারিতা হেলথ বেনিফিট সম্পর্কে আপনাদের বলার চেষ্টা করলাম এবং বৈজ্ঞানিক ভিত্তিতে খাওয়ার যে সঠিক নিয়ম আছে সেটা সম্পর্কেও বলার চেষ্টা করলাম আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ